ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। সামান্য জ্বর, শ্বাসকষ্ট রয়েছে তবে স্থিতিশীল অমিতাভ। খবর মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল সূত্রে। এদিকে বচ্চন পরিবারের পর এবারে নোভেল করোনা ভাইরাস থাবা বসিয়েছে অনুপম খেরের বাড়িতেও। সংক্রমিত অনুপম খেরের মা ভাই সহ চারজন। নিরাপত্তা রক্ষীর করোনা আক্রান্ত হওয়ার পর সিল রেখার বান্দ্রার বাংলো। 22 মার্চ জনতা কারফিউর দিন, এভাবেই সপরিবারে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান অমিতাভ বচ্চন। কবিতা পাঠ করে দেশবাসীকে ভরসা যোগান। গুজর জায়েগা, গুজর জায়েগা, মুশকিল বহুত হ্যায়, মগর ওয়াক্ত হি তো হ্যায়, গুজর জায়েগা, গুজর জায়েগা। নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা আক্রান্ত হওয়ার খবরও নিজেই টুইট করে জানান 77 বছরের বিগবি। জানান, আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ, ভর্তি হয়েছি হাসপাতালে। পরিবারের সদস্য ও অন্যান্য কর্মীদেরও পরীক্ষা করা হয়েছে। গত 10 দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ, সবাই পরীক্ষা করিয়ে নিন। এরপর অভিষেক বচ্চনও টুইট করেন, বলেন, বাবা ও আমার করোনা টেস্ট পজিটিভ, মৃদু উপসর্গ নিয়ে দুজনেই হাসপাতালে ভর্তি। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি, আতঙ্কিত ও উদ্বিগ্ন হবেন না। পরদিন রবিবার দ্বিতীয় টেস্টে ঐশ্বরিয়া এবং আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু কিভাবে বচ্চন পরিবারে ছড়ানো করোনা সংক্রমণ? বচ্চন পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন এমন নজির নেই। তবে একটি ওয়েব সিরিজের ডাবিং এর কাজের জন্য স্টুডিওয় যান অভিষেক এবং বচ্চন পরিবারের কয়েকজন কর্মী। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। এদিকে করোনা সংক্রমণ ধরা পড়ার পর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ এবং অভিষেক। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে ভালোই ঘুম হয়েছে অমিতাভের। অমিতাভ এবং অভিষেক দুজনেরই মৃদু সংক্রমণ, শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে অমিতাভের সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আপনি বললেন, যে 75 বছরের বেশি বয়স, ওনার নিউরোলজিক্যাল ডিজিজ, ওনার লাং রিলেটেড ডিজিজ, ওনার অ্যাসমা আছে। দু প্রকারে আগে বাড়তে পারে। এক প্রকার হলো যেখানে খুব তাড়াতাড়ি বেশি জ্বর, শ্বাসকষ্ট। আরেকটি ডিজিজ কোর্স হলো, যেটা হয়তো আরেকটু কমন, যে মাইল্ড ডিজিজই থাকলো, ঘুষঘুষে জ্বর, 99 থেকে 100 মধ্যে জ্বর থাকলো, ভীষণ টায়ার্ডনেস, লেথার্জি, মাসেলে ব্যথা, এটা থাকলো। অমিতাভ বচ্চনের জন্যে নেক্সট 10 দিন খুব ক্রুশাল হবে। মায়াস্থেনিয়া গ্রাভিস একটা মাসেলের অসুখ। করোনার ইম্প্যাক্টের ওপরে এজের একটা এফেক্ট আছে। এটা যে কোনো ধরনের অসুখই একটা এফেক্ট ফেলতে পারে, তবে হি ইজ এ বিগ টাইম ফাইটার, সো আই এম শিওর হি উইল ডু এক্সট্রিমলি ওয়েল অ্যান্ড উইল কাম আউট উইথ ফ্লাইং কালার্স। ফিট লোক আদারওয়াইজ, বয়সটা হয়তো ক্রোনোলজিক্যাল বয়সটা হয়তো আছে, কিন্তু হি ইজ ভেরি ফিট অ্যান্ড ওয়েল আদারওয়াইজ, বায়োলজিক্যালি হি ইজ ভেরি ওয়েল, সো আই এম শিওর হি উইল ডু ওয়েল। করোনা আক্রান্ত বচ্চন পরিবারের চারজন। বৃহন মুম্বাই পুরসভার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বচ্চন পরিবারের সংস্পর্শে থাকা 30 জন কর্মীর করোনা টেস্ট করা হয়েছে। এদিকে এর মাঝেই কোভিড-19 থাবা বসিয়েছে অভিনেতা অনুপম খেরের পরিবারেও। অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ এবং ভাইঝি করোনা আক্রান্ত। পিছলে কুছ দিনো সে মেরি মা, জিনে আপ দুলারি কে নাম সে জানতে হ্যায়, উনহে ভুখ নেই লাগ রহি থি, তো হমনে স্ক্যান করওয়াযা, জিসমে উনকা কোভিড পজিটিভ মাইল্ডলি নিকলা। তো জাহির সি বাত থি কি মে অর মেরা ভাই উনকে সাথ থে, তো ফির মেনে ভি আপনা অর রাজু নে ভি, মেরে ভাই নে ভি আপনা সিটি স্ক্যান করওয়াযা, অর জিসমে রাজু মাইল্ডলি পজিটিভ নিকলে অর মে নেগেটিভ থা। ফির হমনে উনকি ফ্যামিলি কো ভি বোলা, মেরি ভাবি রিমা, মেরি ভতিজি বৃন্দা অর মেরা জো ভতিজা হ্যায় প্রণিত, উনকা ভি সিটি স্ক্যান করওয়াযা, জিসমে মেরি ভাবি অর মেরি ভতিজি পজিটিভ নিকলে মাইল্ডলি। অন্যদিকে নিরাপত্তা রক্ষী করোনা আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী রেখার বান্দ্রার বাংলোটি সিল করা হয়েছে পুরসভার তরফে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। রাজ্যে একদিনে 1500-এর বেশি আক্রান্ত, দৈনিক সংক্রমণে ফের রেকর্ড রাজ্যে। রাজ্যে 24 ঘন্টায় সংক্রমিত 1560,
राज्य मोट करोना आक्रांत 30,000 पार राज्य एकदिने मृत आरो 26 राज्य करोना मृतेर संख्या बेड़े 932 राज्य एकदिने संक्रमण मुक्त 622 एखोनो पर्यन्त करोना मुक्त 18,500 संक्रमणेर तुलनाय राज्येर सुस्थतार हार 62% शुधु कलकाताई नतून करे करोना आक्रांत 454 शुधु कलकाताई एकदिने आरो 13 जनेर मृत्यु कलकाताय एखोनो पर्यन्त करोनाय मृत 499 उत्तर 24 परगनाय नतून करे करोना आक्रांत 357 দক্ষিণ চব্বিশ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত 161 করোনায় মৃত হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ 27 জুন তপন ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ 29 জুন ভর্তি করা হয় হাসপাতালে আজ মৃত্যু হয় যুক্ত ছিলেন আরএসএস এবিভিপির সঙ্গে ছুটির দিনে শুনশান কলকাতার একাধিক কন্টেনমেন্ট জোন ঘরবন্দী বাসিন্দারা ঢোকা বেরোনোর রাস্তায় রয়েছে কড়া নজরদারি রাজ্যে সর্বাধিক করোনা সংক্রমিত জেলাগুলির মধ্যে সবচেয়ে উপরে আছে কলকাতা ও হাওড়া কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা 28 এই প্রেক্ষিতে দুই শহরে কন্টেনমেন্ট জোনগুলিতে বলবৎ হয়েছে লকডাউন রবিবার ছিল লকডাউনের চতুর্থ দিন রবিবার ছুটির দিনে কলকাতার ভবানীপুরের শরৎ বোস রোড এবং চক্রবেড়িয়ার একাংশে কন্টেনমেন্ট জোন ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা রবিবার ছুটির দিনেও প্রত্যেকটি কন্টেনমেন্ট জোন ঘুরে ঘুরে খতিয়ে দেখছেন পরিস্থিতি ঠিক আছে কিনা যেখানে দেখা যাচ্ছে যে ভবানীপুর থানার তরফে এখানে গোটা গেটটি সেটিকে কিন্তু ইতিমধ্যে সেটিকে ব্যারিকেড করে দেওয়া রয়েছে পুলিশ কর্মীরা সবসময় মজুদ রয়েছেন এবং থানার তরফে থানার শীর্ষ আধিকারিকরা তারা আসছেন এসে প্রত্যেকটি কন্টেনমেন্ট জোন তারা ঘুরছেন এবং এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের কাছে রিপোর্ট নিচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা কলকাতার কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটের একাংশ তবে এই এলাকার বাসিন্দাদের তেমন গতিবিধি নজরে পড়েনি উত্তর থেকে দক্ষিণ শহরের 28টি কন্টেনমেন্ট জোনে জোরদার পালিত হচ্ছে লকডাউন আমরা এই মুহূর্তে রয়েছি বলরাম দে স্ট্রিটে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে একজন মহিলা এলেন প্রয়োজন ছিল তার বাড়িতে ডেটলের একজন ছেলে এলো সে কিন্তু তার কোনো কন্ট্যাক্ট ছাড়াই সেই ডেটলটি ওই মহিলার ব্যাগের মধ্যে দিলেন এবং কন্ট্যাক্ট ছাড়াই কিন্তু টাকা নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন অন্যদিকে হাওড়ায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা 56 রবিবার সেই জায়গাগুলির মধ্যে কয়েকটি জায়গায় বাসিন্দাদের ঢিলেঢালা মনোভাব নজরে পড়ে যেমন হাওড়া পিকে ব্যানার্জি রোডে পুলিশের ব্যারিকেড টপকে বাইরে আসার চেষ্টা করেন কয়েকজন তা নিয়ে ঝামেলা শুরু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হাওড়া পুলিশের আধিকারিকরা তারা বেশ কিছু যারা ভেতরে ছিলেন সেই সমস্ত লোককে আটকে তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে কন্টেনমেন্ট জোনের নিয়ম অনুযায়ী ভেতর থেকে বাইরে আসা বা বাইরে থেকে ভেতরে যাওয়া আর সেটা কিন্তু একেবারেই করা যায় না হাওড়া শহরের আরেক কন্টেনমেন্ট জোন চিন্তামণি দে রোডে সতর্ক ছিল পুলিশ চিন্তামণি দে রোডের একাংশে পুলিশের বজ্র আটুনি থাকলেও স্থানীয় বাজারে সেই স্বাস্থ্যবিধি ভঙ্গের ছবি হাওড়া ঋষি বঙ্কিমচন্দ্র রোডে কন্টেনমেন্ট জোনে যাতায়াত নিয়ন্ত্রণে বসেছে গার্ডরেল মোতায়েন পুলিশ কর্মী হাওড়া জেলার যে 56টি কন্টেনমেন্ট জোন করা হয়েছে তার অন্যতম হলো এই ঋষি বঙ্কিমচন্দ্র রোড এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই রাস্তার একেবারে শুরু থেকে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং তারা এই বিষয়টাই সুনিশ্চিত করছেন যে বাইরের কোনো লোক তারা যেন এই কন্টেনমেন্ট জোনের বাইরে না আসেন এবং ভেতরের যারা আছেন তারাও যেন বাইরের দিকে না আসতে পারেন কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছে হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক রোড এলাকাও তবে সেখানে পুলিশ প্রহরা চোখে পড়েনি ব্যারিকেডের পাশ দিয়ে অবাধে চলছে যাতায়াত শৌভিক মজুমদার অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা মেডিকেল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের পরিবারের বেলঘড়িয়া নার্সিংহোমের বিরুদ্ধে তড়িঘড়ি কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগ স্বাস্থ্য ভবন সূত্রে খবর অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে একটা প্রাণ শেষ হয়ে গেল এদের গাফিলতিতে শুধু চিকিৎসা ব্যবস্থার গাফিলতিতে চিরতরে চলে গিয়েছে ছেলে পরিবারের দাবি 4টি হাসপাতালে 12 ঘন্টারও বেশি হয়রানির পর পুলিশের সহযোগিতায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা গেলেও শেষ রক্ষা হয়নি বিচার পেতে এবারে পুলিশের দ্বারস্থ ইছাপুরের মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার তড়িঘড়ি কোভিড রিপোর্ট পজিটিভ জানিয়েছিল বেলঘড়িয়া নার্সিংহোম বেড নেই জানিয়ে রোগী ফিরিয়েছে একের পর এক সরকারি হাসপাতাল ভর্তি নিতে গড়িমসি করেছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল
রবিবার বেলঘরিয়া থানায় এই অভিযোগই দায়ের করেছেন মৃত কলেজ পড়ুয়ার মা বাবা। আমার ছেলেকে বিনা ট্রিটমেন্টেই মেরে ফেলেছে, মিডল্যান্ড নার্সিং হোম আমার ছেলেকে শেষ করলো। অ্যাকচুয়ালি ওনারা বাইরে এসে দেখলো আমি ফোন টোন করছি, তখন আমার ছেলেকে নিয়ে গিয়ে কি করলো জানি না, সঙ্গে সঙ্গে উইদিন 3 to 5 minutes ওরা আমাকে জানিয়ে দিল আপনার ছেলে করোনা পজিটিভ, এখানে হবে না মেডিকেল কলেজে। তাই আমি এদের জানতে চাইলাম আমার ছেলে করোনা পজিটিভ আপনারা শিওর কি করে? বলছে না, যেহেতু ওই হসপিটাল লিখে দিয়েছে কাগজে, তার উপর বেস করেই আমি ওকে করোনা ট্রিটমেন্ট করছি। পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে শুভ্রজিতের শ্বাসকষ্ট শুরু হয়। শুক্রবার ভোরে ছেলেকে নিয়ে কামারহাটি ESI হাসপাতালে পৌঁছন বাবা মা। সেখান থেকে জানানো হয় ICU এর ব্যবস্থা নেই, পরামর্শ মতো বেলঘরিয়া মিডল্যান্ড নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ওই তরুণকে। কয়েক মিনিটের মধ্যেই নার্সিংহোম জানায় শুভ্রজিত করোনা আক্রান্ত। নার্সিংহোম ভর্তি না নেওয়ায় ছেলেকে নিয়ে ফের কামারহাটি ESI হাসপাতালে ফিরে যান বাবা মা। সেখান থেকে এবারে তাদের পাঠানো হয় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু অভিযোগ বেড নেই বলে শুভ্রজিৎকে ভর্তি নেওয়া হয়নি। এরপর পুলিশের সহযোগিতায় কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ সেখানেও বেড নেই বলে প্রায় 1.5 ঘন্টা এমার্জেন্সিতে বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত শুক্রবার বিকেল 5:30 নাগাদ কলকাতা মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হয় ওই তরুণকে, যদিও শেষ রক্ষা হয়নি। রাত 9:30 নাগাদ মৃত্যু হয় শুভ্রজিতের। যদিও স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেয়া করোনা বেডের তথ্য বলছে শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর বেড খালি ছিল। এই সমস্ত অভিযোগই থানায় লিখিতভাবে জানিয়েছে মৃতের পরিবার। তার যেন কোনো বাবা মায়ের সাথে এমন অবিচার না হয়, কোনো মায়ের যেন কলকালি না হয়। আপনাদের মারফত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাচ্ছি, উনিও তো একজন মহিলা মাত্রই মায়ের জাত, উনি যেন মায়ের হাহাকারটা যেন ওনাকে স্পর্শ করে, এর যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়, সবার যেন কঠোর শাস্তি হয়। স্বাস্থ্য ভবনে ফোন করি, স্বাস্থ্য ভবন বলছে আপনার ছেলের যে করোনা পজিটিভ তার কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি, আপনি এক কাজ করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ করুন, বলছে আপনারা মিডল্যান্ড নার্সিং হোমকে বলুন আমাদের এখানে পাঠাতে। আছে সব প্রসিডিউর কি আমার জানা আছে, আমরা সাধারণ প্যালি আমরা জানবো কি করে কি প্রসিডিউর? আমার ছেলে মারা গেছে, তারা কোভিড পজিটিভ ডিক্লেয়ার করছে, কিসের ভিত্তিতে ডিক্লেয়ার করছে? অভিযোগ মেলার পরই এদিন বেলঘরিয়ার মিডল্যান্ড নার্সিং হোমে যায় পুলিশ। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে তরুণের চিকিৎসার জন্য যা যা করণীয় সব করা হয়েছে, কোনো দেরি হয়নি। CPR করার জন্য প্রথমে রোগীকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে প্রয়োজন মতো নির্দিষ্ট ওয়ার্ডে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। বেড খালি ছিল না এমন কোনো কথা রোগীর পরিজনদের বলা হয়নি। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, নার্সিংহোম কিভাবে শুভ্রজিতের র্যাপিড টেস্ট করেছিল, কিসের ভিত্তিতে কোভিড রিপোর্ট পজিটিভ বলেছে এবং অন্যান্য হাসপাতালে কি কি হয়েছিল, কোথাও কোনো ত্রুটি ছিল কিনা, সবকিছু মিলিয়েও রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কাল BJP যোগ দিতে পারেন শচীন পাইলট। সূত্র মারফত জানা যাচ্ছে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে রাজস্থানের সংকটে কংগ্রেস, এই নিয়েই কথা বলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মনীষ শর্মা, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনীষ, কে পতা চল রা ইস বারে মে? জি, ইয়ে কেনা মুশকিল হোগা কি সচিন পাইলট BJP জয়েন কর রহে হ্যায় ইয়া নাহি, লেকিন সচিন পাইলট কি তরফ সে এক আধিকারিক অফিশিয়াল বয়ান আয়া হ্যায়, जिसमें उन्होंने ये दावा किया है कि राजस्थान की अशोक गहलोत सरकार अल्प मत में है और उनके पास 30 विधायकों का समर्थन हासिल है। हमें ये ध्यान रखना होगा कि सचिन पायलट का दावा अपनी जगह, लेकिन इस बीच राजस्थान विधायक दल की बैठक कल सुबह अशोक गहलोत के सरकारी मकान आज सिविल लाइन से बुलाई गई है और उससे पहले राजस्थान कांग्रेस ने ये दावा किया है कि उनके पास 90 विधायकों का समर्थन है। तो अब अपने आप में ये सबसे बड़ी हैरानी की बात है, क्योंकि कांग्रेस के कुल समर्थित और कांग्रेस के पार्टी विधायकों की संख्या 115 के आसपास है और दोनों ही पार्टी अपनी अपनी तरफ से दावे कर रही है। सचिन और दोनों अशोक गहलोत गुटों के अपने अपने दावे हैं, तो इस दावे की सच्चाई कल विधायक दल की बैठक के सामने आएगी। लेकिन फिलहाल सचिन पायलट का ये दावा कि उनके साथ 30 विधायकों का समर्थन है, तो ये अपने आप में बड़ी बात है जिसका खुलासा कल की बैठक में होगा। लेकिन ये सचिन पायलट का आधिकारिक बयान है कि उनके साथ 130 विधायक हैं। जी शुक्रिया मनीष, कथा बोलो हमारे प्रतिनिधि मनीष शर्मा संगे। कांग्रेस एवं BJP तरफ से क्या बोला है सुनाबो। कांग्रेस सारी एकजुट है, जिन लोगों के लिए बीच में कई चर्चा कर रहे थे आज बहुत से लोग उनमें से मुख्यमंत्री निवास पर आए हुए हैं, इसलिए इस बात में कोई दम नहीं है, पूरी कांग्रेस एकजुट है। कोई निर्दलीय विधायक किसी के साथ नहीं है, सब अशोक गहलोत के साथ, कांग्रेस के साथ।
कांग्रेस मजबूत है और राजस्थान में अशोक जी गहलोत के नेतृत्व में कांग्रेस मजबूत है, इसमें कोई शक नहीं। एक मुख्यमंत्री बना, एक डिप्टी सीएम बने, तो ये सत्ता के दो केंद्र हो गए। वो डिप्टी सीएम के साथ साथ कांग्रेस पार्टी के प्रदेश अध्यक्ष भी हैं, तो सत्ता के दो केंद्र हो गए। सत्ता के दो केंद्र अशोक गहलोत साहब संभाल नहीं पा रहे हैं। अंदरूनी लड़ाई भारतीय जनता पार्टी के माथे मंड रहे हैं, वो ठीक नहीं है।